64টি জেলায় অন্তত একটি করে নদী দখল এবং দূষণমুক্ত করার জন্য সকল ডিসিকে কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। এটা 44,000 একর সাল, কমতে কমতে এটার আয়তন চলে এসে 3,000। যদি কাজ করতেই হয় তাহলে লৌহ জং নিয়ে করা উচিত। আর এখনও পর্যন্ত প্রাধিকার দেখছি পলিথিন শপিং ব্যাগে নিষেধাজ্ঞাটা কার্যকর করা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা আছে ওটার ব্যাপারে একটা জনমত গড়ে তোলা এবং অন্তত সরকারি পর্যায়ে ওটার ব্যবহারটাকে নিরুৎসাহিত করা। নদীগুলো পুনরুদ্ধারে একটা কাজ হাতে নিয়েছি, সেটা হচ্ছে 64টি জেলায় অন্তত একটি করে নদী দখল এবং দূষণমুক্ত করার জন্য সকল ডিসিকে কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। তারা কর্মপরিকল্পনা জমা দেওয়ার প্রায় শেষ পর্যায়ে আছেন, অনেকেই জমা দিয়ে দিয়েছেন। তো একটা করে নদী দখল এবং দূষণমুক্ত করতে সময় ভিত্তিক একটি ব্যয় সাশ্রয়ী কর্মপরিকল্পনা আমরা চেয়েছি, সেটা হচ্ছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যারা পাহাড়ে থাকে, কিছু কিছু পাহাড়ে পাহাড়ি এলাকা আছে খুবই পাহাড় কাটা হচ্ছিল, কয়েকটা জায়গায় বন্ধ করা গেছে, কিছু কিছু জায়গায় ছাড়পত্রহীন ইটভাটা ভাঙা হচ্ছে। একটা ইটভাটা একটা ম্যাজিস্ট্রেট কোর্ট কিন্তু একদিন লাগে পুরা ভাঙে, যদি চিমনি সহ ভাঙতে হয়। তারপরে আরেকটা জায়গায় যাওয়াও সময় সাপেক্ষ, সেখানে অত ম্যাজিস্ট্রেট সবসময় পাওয়া যায় না। আমরা শুরু করেছি লক্ষ্মীপুরের একটা এলাকা দিয়ে, ঢাকারও অবৈধ কিছু কিছু ইটভাটা ভাঙা হচ্ছে, নতুন কোনো ইটভাটার ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তার মানে নতুন যদি কোনো ইটভাটা হয়ে থাকে, আপনারা যদি আমাদেরকে সংবাদ দেন, অন্য এলাকার লোকেরা যেমন সংবাদ দিচ্ছে এবং তার প্রেক্ষিতে আমরা অভিযান চালাচ্ছি, সেটাও আপনারা দেখছেন, সেরকম অভিযান আমরা অবশ্যই চালাবো। এবার আপনাদের মধুপুরের শালবনটা নিয়ে একটু কথা বলি। এটা 44,000 একর শালবন, কমতে কমতে এটার আয়তন চলে এসে 3,000। এখন এইটার ব্যাপারে আদালতের একটা নির্দেশ আছে, এই 44,000 একর, কোনো কোনো দলিলে আবার 41,000 একর, এটার পুরো সীমানা চিহ্নিত করতে হবে, যেটা আজকে ডিসিকে সকালবেলা নির্দেশনা দেওয়া হয়েছে। ডিসি এবং ডিএফও মিলে সীমানা চিহ্নিত করবেন, তারপরে আসলে এই শালবনের মধ্যে আপনি সব গাছ পাবেন। শাল গাছই সবচেয়েতে কম, এমন বনায়ন করা হয়েছে যে ওখানে শাল গাছ ছাড়া আর মানে 3,000 একরে কোনো রকমের কিছু শাল আছে, সেগুলোও কিন্তু হৃষ্টপুষ্ট বা মাদার ট্রি না। তো এখানে শালবনটা ফিরিয়ে আনতে এটা আদালতেরই নির্দেশ হচ্ছে একটা কর্মপরিকল্পনা করা। একই সাথে এখানে যারা প্রথাগত বনবাসী তাদের সাথে বন বিভাগের যে দ্বন্দ্ব, এটা নিরসনে প্রথাগত বনবাসীদের কিছু কিছু অধিকার সেটেল করার কথা বলা হয়েছে। তো আমি দায়িত্ব নেওয়ার পরে একটা কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটিতে কিন্তু ওই প্রথাগত বনবাসীরাও আছে, পরিবেশবাদীরাও আছে এবং সরকারের লোকেরাও আছে, তারা এই কাজটা করবে। আজকে সকালে যেখানে ছিলাম সেখানে এটা নিয়ে কথা হয়েছে যে টাঙ্গাইল জেলার কোন নদীটা আসলে দখল দূষণমুক্ত করা উচিত। টাঙ্গাইলের লোকজন মনে করে যদি কাজ করতেই হয় তাহলে লৌহ জং নিয়ে করা উচিত, তাই এটা প্রতীকী হবে ঢাকার জন্য, যেমন বুড়িগঙ্গার প্রতীকী। সেখানে জেলা প্রশাসকের সাথে কিছু চ্যালেঞ্জ নিয়ে আমার কথা হয়েছে, উনি বলছিলেন যে কাজটা করতে পারবো ওটাই করে দেখাই এবং আস্তে আস্তে এগোই। তো আমি বলেছিলাম এখন সময়টা হচ্ছে দ্রুততার সাথে এগোনো, এখন যদি আমরা আস্তে আস্তে আগাতে যাই তাহলে আসলে হয়তোবা সময়টা মিস করে ফেলবো। কাজে টাঙ্গাইলের বন নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, টাঙ্গাইলের নদী নিয়েও কার্যক্রম শুরু হয়েছে। আর যেখানে আপনি ইটভাটার কথা বলছেন আমাকে যদি একটু পার্টিকুলার দেন আমি অবশ্যই ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে বলবো।